çalışıyor. Sabek Mundri, Sabek Sun çalışıyor. Ama destekçiler nita, ortantri kamplarına girdiğini söyleyeceğim. Doktor Kundakar Musharraf Hussain, Manjiye Kubishti Atem, ama destekçi istayi komedi şamani çalışan şubinda, evangaske şamani çalışan şubinda, priyonet şubinda, bayi oburun aslanı ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আজকে এখানে আলোচনা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আজকে এখানে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং আমাদের নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাথীবৃন্দ শহীদ বুদ্ধিজী বর্ষ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করছি পঞ্চাশ বছর পূর্তিতে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আজকে পঞ্চাশ বছর পরে যখন আমরা এই দিনটিকে স্মরণ করছি আমরা সবাই জানি যে এই দিনটিতে আমরা স্মরণ করি কেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ নয় মাসে আমাদের যে সমস্ত অগণিত মানুষকে হত্যা করা হয়েছিল তার মধ্যে এই শেষের দিন কটিতে আমাদের এই দেশের যারা সবচেয়ে মেধাবী মানুষ চিকিৎসক ইঞ্জিনিয়ার অধ্যাপক আইনজীবী বেছে বেছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল পাকিস্তান আলাদা বাহিনী তাদের হত্যা করে প্রিয় সাথীবৃন্দ এই হত্যার উদ্দেশ্য আমাদের অর্থবৃন্দ বর্ণনা করেছে একটি জাতি যখন তার যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে চলেছে তার নিজে একটা স্বাধীন অস্তিত্ব প্রমাণ করতে চলেছে সেই সময় তারা মনে করেছে যে এই জাতির সবচেয়ে মেধাবী মানুষগুলোকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে জাতি কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাহলে এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে কিন্তু সেটা তো তারা সফল হয়নি তার দুদিন পরে দেশ স্বাধীন হয়েছে এবং পরবর্তীকালে আমাদের বাংলাদেশের মানুষ তারা যখন তাদের স্বাধীনতাকে অর্থবহ করতে চেষ্টা করেছে তখন বাংলাদেশ কিন্তু আজকে পঞ্চাশ বছর টিকে রয়েছে বন্ধুরা এই টিকে থাকা পঞ্চাশ বছরের টিকে থাকা আমরা যেটা দেখছি যে ১৯৭১ সালে এই ১৪ ডিসেম্বরের যে চিত্র পাক হানাদার বাহিনী যে বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের হত্যা করেছিল আজকের এই চেহারা থেকে খুব একটা পার্থক্য নেই আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের যারা তরুণ যুবক তাদেরকে হত্যা করা হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্য আমরা দেখেছি আমাদের সাংবাদিকদেরকে তাদেরকে প্রায় ১৫০ সাংবাদিককে ইতিমধ্যে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার জন্য এবং ৪৫০০ উপরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা দেখেছি আমাদের অধ্যাপক যারা আছেন তাদের অনেককেই কাপড়চ্যুত করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে আমরা দেখছি আমাদের অনেক ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে বন্ধুগণ আজকের যে সরকার যারা আজকে স্বাধীনতার কথা বলে আমাদের এই দেশের জনগণের উপরে স্ট্রিমরোলার নির্যাতন অত্যাচারের তারা কোনো মতেই ১৯৭১ সালের সেই হানাদার বাহিনী থেকে কোনো অংশেই তাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেননি বন্ধুগণ আমাদের দুর্ভাগ্য যে আজকে এই পঞ্চাশ বছরে যখন আমরা আমাদের স্বাধীনতাকে সুসংগত করার কথা আমাদের সার্বভৌমত্বকে সুসংগত করার কথা যখন আমাদের অর্থনৈতিক উন্নয়নকে আরো অনেক উপরে নিয়ে যাওয়ার কথা তখন এমন একটি সরকার যারা আজকে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছে যারা আজকে জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই এবং জনগণের অত্যাচার নির্যাতন চালিয়ে আজকে তারা ক্ষমতা জোর করে বসে আছে আজকে তারা সারা বিশ্বে বাংলাদেশের সমস্ত সম্মানকে পূর্ণ করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্র আমাদের একটি প্রতিষ্ঠান একটা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান বাহিনীর প্রতিষ্ঠান তাদেরকে সমালোচনা করেছে শুধু তাই নয় তাদের ৬০ জন কর্মকর্তাকে তারা আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে কারণটা কি খুব পরিষ্কার করে তারা বলেছে এরা মানবাধিকার লঙ্ঘন করেছে অর্থাৎ বাংলাদেশে তারা
মানুষকে অন্যায়ভাবে বেআইনিভাবে খুন করছে, হত্যা করছে, নির্যাতন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। আমরা দেখেছি এখানে বলা হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকায় এসছে, এবং আইন আপনার যে সমস্ত অধিকার প্রতিষ্ঠান আছে তারা বলছে এখানে প্রায় 600 উপরে মানুষকে খুন করে ফেলা হয়েছে, এখানে হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। আমরা আজকে দেখলাম যে তাদেরকে এখন সাফাই গা হচ্ছে, তাদের পক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই গেছে, কিন্তু যে ক্ষতি হওয়ার সে ক্ষতি কিন্তু হয়ে গেল, বাংলাদেশ চিহ্নিত হয়ে গেল বিশ্বের দরবারে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষের কোন স্বাধীনতা থাকে না, যেখানে আইন বলতে কিছু থাকে না, যেন সরকারের লোকের নিজেরাই আইন ভঙ্গ করে এবং জনগণের অধিকারকে হরণ করে নেয়। আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এখানে আজকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে তারা পঙ্গু করে ফেলেছে, লুটপাটের একটা অর্থনীতি তৈরি করেছে। আমরা দেখছি অত্যন্ত পরিষ্কার করে যেখানে মুষ্টিমেয় মানুষ যারা শুধুই আওয়ামী লীগ সরকারের সমর্থন পুষ্ট তারাই ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ গরিব থেকে আরো গরিব হয়ে যাচ্ছে এবং দারিদ্র্যের সীমা আরো নিচে নেমে গেছে। বন্ধুগণ, কিন্তু দুর্ভাগ্যের কথা আমাদের যে নেত্রী স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করলেন, যিনি পুরো সময়টা পাকিস্তান বাহিনীর কারাগারে বন্দী ছিলেন, আটক ছিলেন, তার দুই শিশু সন্তানকে নিয়ে একজন আমাদের বর্তমান নেতা, যিনি আমাদেরকে নতুন করে পথ দেখাচ্ছেন, যিনি আমাদেরকে আশার আলো দেখাচ্ছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান আর আরাফাত রহমান কোকো, তাদের শিশু তখন তারা তাদেরকে হাতে ধরে তিনি তখন চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছিল, তখন যখন তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনেক প্রয়াস করেছিলেন, সেই সময় থেকে তিনি পালিয়ে এসছেন চট্টগ্রাম থেকে, ঢাকায় তার আত্মীয় বসাতে ছিলেন, সেইখান থেকে তাকে এবং তার দুই সন্তানকে পাকিস্তান বাহিনী গ্রেফতার করে দিয়ে গেছে। 16 ডিসেম্বর পর্যন্ত আজকেও তিনি পাকিস্তান হানাদার বাহিনী কারাগারে ছিলেন। তাকে আজকে বিনা চিকিৎসায় বলা যাবে, এই জন্যে যে যদি এখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন, যদিও তার জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করছেন, কিন্তু তারা পরিষ্কার করে বলেছেন যেখানে আমাদের সেই প্রযুক্তি নেই যে প্রযুক্তি দিয়ে আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি, তাকে চিকিৎসার কোন সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে বিদেশে যাওয়ার চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, আজকে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে আমরা জানি মিথ্যা মামলা, সাজানো মামলা, কেন কারণ দেশের শ্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র ব্যক্তি, জনগণের একমাত্র জনপ্রিয় নেতা, যিনি ডাক দিলে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, সেই কারণে তাকে তারা আটক করে রাখতে চায়, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তার জীবন শেষ করার জন্য এখন তারা ষড়যন্ত্র করছে, তার জীবন না শেষ ষড়যন্ত্র করছে। আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি বারবার, নিশ্চয়ই ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন, আমাদের জনগণের দুর্বল ঐক্যের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হবে, যে আন্দোলন সৃষ্টি হবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন এবং তার চিকিৎসার জন্য তিনি বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন। আজকে বন্ধুগণ, সেই জন্যই আজকের এই দিনে আমরা আমাদের শপথ গ্রহণ করতে হবে যে আমাদের যে সেই সমস্ত বুদ্ধিজীবী যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন, যারা তাদের রক্ত দিয়ে দিয়েছেন শুধু স্বাধীনতার জন্য, বাংলাদেশের জন্য, তাদের এই আত্মত্যাগ তখনই সার্থক হবে যদি আমরা সত্যিকার অর্থেই একটা আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এবং স্বাধীনতার যে ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মা শান্তি পাবে, যদি দেশের থেকে মুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমাদের যে 35 লক্ষ মানুষের যে মিথ্যা মামলা তাকে প্রত্যাহার করে আমাদের যে সমস্ত ভাইরা গুম হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের আত্মা তখনই শান্তি পাবে যদি আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজকে আমরা এই দিনে সেই শপথ গ্রহণ করি এবং পরমরাত তাদের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, সেই সঙ্গে আমরা আমাদের ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশকে মুক্ত করি, এই আমার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জওয়ান।
বেসরকারি কলেজিয়া জিন্দাবাদ।